আজ নবরঙ্গপুর জেলা সদর মহকুমা মিশন শক্তি হলঠে দিশা কার্যকরী বৈঠক জেলাপাল ডক্টর কমলরঞ্জন মিশ্রঙ্ অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়ে উক্ত বৈঠকের নবরঙ্গপুর বিধায়ক শ্রী সদাশিব প্রধানী ও ডাবুকা বিধায়ক শ্রী মনোহর রন্ধারী লোকসভা সাংসদ শ্রী রমেশ চন্দ্র মাঝি সাংসদ প্রতিনিধি শ্রী প্রমোদ পাড়ী জেলার সমস্ত বিভাগীয় অধিকারী মানে যোগ দিয়ে উক্ত বৈঠকের নবরঙ্গপুর জেলার কোণ কোণর সড়ক নূতন নির্মাণ জেলার মুখ্য চিকিৎসালয় অধিকারী অনিয়মিততা পদক্ষেপ জনসাধারণ দিয়া পিডিএস চাউলর অতি নিম্নমানর হয়ে ও জেলার অনেক বিকাশ কু বহু সময় পর্যন্ত আলোচনা করা জেলা স্বাস্থ্য বিভাগ সিডিএমও ও পিডিএস চাউল যোগাণ অধিকারী সিএসও মনোমুখী কার্য করু বিষয় লোকসভা সাংসদ প্রতিনিধি শ্রী প্রমোদ পাড়ী অসন্তোষ প্রকাশ করে পরিশেষে সমস্ত বিভাগীয় অধিকারী মানুষ নিষ্ঠার সহিত নিজ নিজ কার্য সুপরিচালিত করা জেলাপাল ডক্টর কমলোচন মিশ্র নির্দেশ দিয়ে বর্তমান দেখা বাকি রা আগামী দিনর কার্যগুলিকর কার্যকরী পদক্ষেপ নবরঙ্গপুর ঘাসিরাম হরিচরণ রিপোর্ট একে নিউজ। আজ নবরঙ্গপুর জেলার দিশা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং জেলা স্তরীয় বিভিন্ন বিভাগে যেভাবে ভাবে কাম চালিছে সে উপরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। দিশা বৈঠকের অনেক সদস্য আজ বিভিন্ন বিভাগ সে আলোচনা করছেন, তেমন বিভাগীয় অধিকারী মানুষ নির্দেশ দিয়া হয়েছে সে খুব কম দিন ভিতরে রিপোর্ট দেবে। বিভিন্ন বিভাগে আজ যে সদস্য মানে পাটিতুণ্ড মধ্যে আজ হয়েছে এবং ভালো ভালো পদক্ষেপ মধ্যে সে তরফর দিয়েছেন, সজেসন দিয়েছেন। আমি আশা করি আগামী দিনে যা দিশা বৈঠকে আলোচনা হয়েছে সেটা কিন্তু কার্যকারী হয়ে পাবে। গত মিটিং যে হয়েছিল যা যা তার প্রসিডিংস মধ্যে আসি সারিছে, কিছু কমপ্লেন্স রিপোর্ট সে সারিছেন, দুই তিনটা খালি রিপোর্ট সে দিয়ে না, সে খুব শীঘ্র রিপোর্ট দেবে।